আচ্ছা, নমস্কার। এনডিটিভি সংবাদের এই শৃঙ্খলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম রত্নদীপ মজুমদার, আর এনডিটিভির এর তরফ থেকে এই আলোচনাটার সমন্বয় করব। আমাদের আজকের প্রসঙ্গটা হচ্ছে গোপালনের অর্থনৈতিক ব্যবস্থাপনা। আমরা জানি যে গোপালনে অনেক খরচা লেগেই থাকে, কিছু খরচা চলতি, কিছু দৈনিক, কিছু প্রয়োজনীয়, কিছুই বা অপ্রয়োজনীয়। আমরা আজকে আলোচনা করব যে কেমন ভাবে প্ল্যান করা উচিত, আর এবং ওই প্ল্যান মাফিক খরচা করা উচিত। প্ল্যানের হিসাবে কাজ করলে আমরা দেখি যে অনেক অপ্রয়োজনীয় খরচা কমে যায়, আর অনেক সময় এরকম হয় যে ভাবি আমরা যে এই এই খরচাটা করলাম কেন, এই খরচাটা কারণটা কি, না করলেই হতো। কিন্তু পরে আমরা যদি এই জিনিসটাই যদি আমরা একটু প্ল্যান মাফিক করি, তাহলে আপনারা দেখবেন যে অনেক মানে অপ্রয়োজনীয় খরচা, যেটা পরে আপনারা বুঝতে পারবেন যে এটা তো দরকারই ছিল না, এটা কেন করলাম, এটা তো এমনিই হয়ে যেত। এটার জন্য দরকার প্ল্যান। আর গোপালনে কিন্তু এই জিনিসটা খুবই দরকার। কোন যারা মানে গোপালনের দিকে এগোতে চাইছেন বা জানতে চাইছেন, তারা কিন্তু এটা মনে রাখবেন যে গোপালন করাটা আপনারা মানে অত সহজ জিনিস নয় যতটা আপনারা যারা নূতন আছেন তারা জানতে বুঝবেন, অত সোজা নয় কিন্তু, কিংবা সহজ নয়। কিন্তু এটাতে যদি আমরা একটু প্ল্যান মাফিক করি, সব হিসাব কিতাব কেমন করে করা উচিত, কি হিসাবে চলা উচিত, তাহলে দেখবেন যে খরচা অনেক কমে যায়। তাহলে আজকে বক্তার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজ আছেন এনডিটিভির ক্ষেত্রীয় বিশ্লেষণ এবং অধ্যয়ন বিভাগের শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য, যিনি আমাদের এই বিষয়ের উপরে বোঝাবেন। নমস্কার দাদা। আজকে আমাদের যেটা অনুষ্ঠান বা টপিক যেটা হয়েছে, সেটা হচ্ছে গোপালনের অর্থনৈতিক ব্যবস্থাপনা। তো উপস্থিত সমস্ত কৃষক বন্ধুদের আমি স্বাগত জানাই, এবং আমরা আজকে একটা প্রেজেন্টেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের যেটা টপিক বা যেটা প্রোগ্রাম আমাদের আজকে ডিসাইড হয়েছে, সেটা হচ্ছে ডেইরি ফার্ম ইকোনমিক্স, অর্থাৎ গোপালনের অর্থনৈতিক ব্যবস্থাপনা। এখন সব থেকে বড় যেটা আমাদের জানতে হবে, কৃষক বন্ধুদের জানতে হবে যে আমরা ডেইরি ফার্ম ইকোনমিক্স এটার দরকার কেন পড়ে, এটা কিসের দরকার, এবং এটা করলে পরে আমাদের কি কি আমাদের কি কি আমরা জানতে পারবো। তো সব থেকে প্রথমে বলে রাখি যে আমরা যেটা এই অর্থনৈতিক ব্যবস্থাপনা করলে পরে যেটা সব থেকে আমরা জানতে পারবো, যে হচ্ছে আমরা যে ফার্মের সঙ্গে যুক্ত আছি, ডেইরি ফার্ম, আমরা যে ডেইরি ফার্মের সঙ্গে যুক্ত আছি, সেই ডেইরি ফার্মের অর্থনৈতিক দিক থেকে এর পরিকাঠামো কেমন, অর্থাৎ আমার ফার্ম প্রফিটে রান করছে কি লসে রান করছে, সেটা কিন্তু আমাদের জানার খুব দরকার। এটা না জানলে পরে কিন্তু আমরা ফার্মের মধ্যে কোনো এক্সপেনশন করতে পারবো না, বা ফার্মের বৃদ্ধি আমরা করতে পারবো না। দ্বিতীয় নম্বর যেটা আমরা জানতে পারবো এই ফার্ম ইকোনমিক্স এর ফলে, যে হচ্ছে কিছু আমাদের স্কোপ আছে কিনা, যেটা আমরা অবাঞ্ছিত যেগুলো আমাদের খরচা, সেই খরচাগুলোকে আমরা কম করতে পারবো কি পারবো না, সেটা কিন্তু আমরা এই ইকোনমিক্স এর, ফার্ম ইকোনমিক্স এর যে সেশন আজকে আমাদের এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, তার মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো। তৃতীয় জিনিস হচ্ছে যে হচ্ছে আমরা প্রত্যেকটি ফার্ম কিন্তু আমরা দেখে থাকি যে চাষি ভাইদের প্রত্যেকটি ফার্ম কিন্তু এফিসিয়েন্টলি ওনারা ম্যানেজ করতে পারে না, যে কোনো কারণেই হোক। তো এই ইকোনমিক্স এর মাধ্যম কিভাবে আমরা করব ফার্ম ইকোনমিক্স, এই প্রসেস গুলো জানলে পরে কিন্তু আমরা আমাদের যতগুলি গবাদি পশু থাকুক না কেন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তো সেগুলোকে ফার্মটাকে এফিসিয়েন্টলি আমরা কি করে ম্যানেজ করতে পারবো, সেই ব্যাপারে এটা আমাদের হেল্প করবে। তো আজকে আমাদের যেটা পুরো টপিক, সেই টপিকটাতে আপনাদেরকে কিন্তু অনেক নতুন কিছু জিনিস বা টার্মস এর সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় হবে। তো চিন্তা করার কোনো কারণ নেই, আমি সঙ্গে রয়েছি এবং আপনাদেরকে চেষ্টা করব সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর জন্য। তো প্রথমে আসি খরচা ব্যাপারে। তো খরচা ঠিক কত ধরনের হয়, এটা কিন্তু আমাদের সবার জানার খুব প্রয়োজন। খরচা কত ধরনের হয়, কারণ আমরা যারাই চাষবাস করি, ডেইরি করি বা অন্য অন্য কোনো অ্যানিমেল হাজবেন্ডারি করি না কেন, আমরা প্রত্যেক কৃষক ভাইরাই কিন্তু কম বেশি খরচার মূল্যায়ন কিন্তু ওনারা করে থাকেন।
কিন্তু আজকের মাধ্যমে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়াল প্রসেসটা কি, কিভাবে করলে পরে আমরা সঠিকভাবে জানতে পারবো যে আমরা প্রফিটে রান করছি কি লসে রান করছি। তো একটা যেটা কস্ট সেটা হচ্ছে ফিক্সড কস্ট বলা হয়। ফিক্সড কস্টটা কি জিনিস, এটা হচ্ছে স্থির কস্ট, মানে স্থির খরচা। এই খরচার কিন্তু এমন একটা খরচা যেখানে আপনার খরচাটা কিন্তু আপনার গোয়ালে কতগুলো গরু রইলো বা মোষ রইলো তার উপর কিন্তু এই খরচাটা ডিপেন্ড করছে না। এই খরচাটা কিন্তু আপনার গোয়ালে গরু থাক বা না থাক, দুধ হোক বা না হোক, এই খরচা কিন্তু আপনাকে বহন করতে হচ্ছে। এবং এইটা কিন্তু আপনার যেটা প্রফিটেবিলিটি ফার্মের সেটাকে কিন্তু অনেক দূর পর্যন্ত আপনার চেঞ্জ করতে পারে বা আপনার ওটাকে ফার্ম ইকোনমিক্সটাকে কমপ্লিটলি চেঞ্জ করতে পারে। দ্বিতীয় নম্বর খরচা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট কি ধরনের খরচা, যেমন ধরুন আমরা যেগুলো হচ্ছে পরিবর্তনশীল খরচা, অর্থাৎ কিনা এই যে খরচাটা, সেই খরচা যে আপনার গোয়ালে গরু বা মোষের সঙ্গে এর কিন্তু রিলেশন রয়েছে। যদি দুটো গরু থাকে তার খরচা একরকম, যদি 10টা গরু থাকে তার খরচা একরকম। তো এই কস্টটাকে আমরা বলি ভ্যারিয়েবল কস্ট। আর এই দুটো কস্ট যখন আমরা মিশিয়ে দিই, অর্থাৎ ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট যখন আমরা মিলিয়ে দিই, তখন সেটাকে বলে টোটাল কস্ট। আর আমরা কি কি ধরনের এই যে কস্ট গুলো রয়েছে সেই ডিটেল আপনাদেরকে ভালোভাবে বোঝাবো, উদাহরণ স্বরূপ আপনাকে আমাদেরকে এক্সপ্লেন করব। তো একটা জাস্ট কুইকলি আমরা চার্টের মাধ্যমে জেনে নিই যে এই ফিক্সড কস্ট গুলো কেমন হয়। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার এই যে ওয়াই অ্যাক্সিসটা, আপনি যদি লক্ষ্য করেন তো এই ওয়াই অ্যাক্সিসে রয়েছে আমার কস্ট, যে খরচার সেটা। আর এই দিকে রয়েছে আমার ওয়াই এক্স অ্যাক্সিসে রয়েছে আমার অ্যানিমেল বা মিল্ক, সেটা কত, মানে মিল্ক প্রোডাকশন কখনো 0 লিটার, কখনো 2, 4, 6, 8, 10 এমনি করে দেখানো হয়েছে। এটা কিন্তু একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে ধরুন এটা হলো ফিক্সড কস্ট, সেটাই তো হলো 10,000 টাকা। অর্থাৎ আপনার গোয়ালে যদি একটাও গরু না থাকে অথবা 10টা গরু থাকে, অথবা এমন ধরুন যে আপনার গোয়ালে বা প্রাণীর আপনার যে গবাদি পশু রয়েছে সেগুলো একটাও কেউই দুধ দিচ্ছে না, আবার 10 লিটার হয়তো দুধ দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 10,000 টাকা কিন্তু বহন করে চলে, মানে বহন করতে হচ্ছে। এই কস্টটা হচ্ছে ফিক্সড কস্ট। ভ্যারিয়েবল কস্ট যেটা আপনাদেরকে আপনি কিছুক্ষণ আগে বোঝালাম, সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টটা অ্যানিমেল বা মিল্ক প্রোডাকশনের উপর কিন্তু এটা ডিপেন্ডেন্ট। তো আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে যত আমার গোয়ালে গবাদি পশুর সংখ্যা বাড়ছে বা দুধের প্রোডাকশন বাড়ছে, খরচাটা কিন্তু সেইভাবে আমার বেড়ে চলেছে। আর ঠিক যেমন বললাম যে হচ্ছে টোটাল কস্টটা কি জিনিস, তো টোটাল কস্ট দুটো কস্টকে যখন আমরা জুড়ে দিচ্ছি তখন কিন্তু এইটা হয়ে যাচ্ছে টোটাল কস্ট। এইবার আসছে যে হচ্ছে আমার জানার প্রয়োজন যে এই ফিক্সড কস্ট ঠিক কোন কোন কস্ট গুলোকে আমরা ফিক্সড কস্ট বলছি, কোন কোন কস্ট গুলোকে আমরা ভ্যারিয়েবল কস্ট বলছি। কারণ আমরা যখন ফার্মের মূল্যায়ন করব বা ইকোনমিক্স বার করব, তখন কিন্তু আমাদেরকে জানতে হবে যে ঠিক কোন খাতে কোন খরচাগুলোকে বসানো দরকার। তো ফিক্সড কস্টের মধ্যে প্রথম আসছে যে হচ্ছে আমার যে জমিতে আমি গবাদি পশুর রাখছি, আর হয়তো আমি কোনো জমি ভাড়া নিয়েছি এমনও হতে পারে, অথবা আমার নিজেরও জমিতে আমি সেই গোপালন করছি, তার কিন্তু একটা রেন্ট আমাকে দিতে হচ্ছে। তো এই রেন্ট যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আপনার ফিক্সড কস্টের মধ্যে আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবাই জেনে রাখা দরকার, যাকে বলে হ্রাস বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন জিনিসটা ঠিক কি ধরনের জিনিস, এটা আমাদের অনেক চাষি ভাইয়ের মনে প্রশ্ন থাকে যে আমরা কিভাবে এই ডেপ্রিসিয়েশনটাকে আমরা বার করব, বা এই ডেপ্রিসিয়েশনটা অ্যাকচুয়ালি কি জিনিস যেটা আমার ফার্মের ইকোনমিক্সটাকে বা প্রফিটেবিলিটিটাকে কিন্তু কম বা বেশি করতে পারে। তো ডেপ্রিসিয়েশন আমি বোঝাই কি কি জিনিসের উপর ডেপ্রিসিয়েশন লাগবে। যে ধরুন আপনার গোয়ালে আছে, ডেইরি অ্যানিমেল আছে, তো তার উপর আমরা ডেপ্রিসিয়েশন আমাদের ক্যালকুলেশন করতেই হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার গোয়াল, তার উপরে কিন্তু আমার ডেপ্রিসিয়েশন হবে। ইকুইপমেন্ট, অর্থাৎ আমরা যা কিছু ইউজ করি না কেন, ইকুইপমেন্ট তা আমার চাষবাসের জন্যই হোক বা ডেইরির জন্যই হোক, সেই ইকুইপমেন্ট গুলো কিন্তু আমাদেরকে ডেপ্রিসিয়েশন লাগাতে হবে। তো এই ডেপ্রিসিয়েশন জিনিসটা কি, ধরুন এই ডেপ্রিসিয়েশন জিনিসটা হলো আপনি হয়তো একটা গরু, ভালো গরু নিয়ে আসছেন যার দাম প্রায় 50,000 টাকা আজকের দিনে। তো এবং সেই গরুটা যেটি আপনি কিনেছেন সেটা ধরুন আপনি সেকেন্ড ল্যাকটেশনে কিনেছেন, ঠিক আছে। তো গরুর দাম স্বাভাবিক 50-60 হাজার কাছাকাছি আপনাকে পড়েছে। এইবার ধরুন আপনি যখন সেই গরুটাকে নিজের কাছে রাখলেন এবং যখন তাকে বিক্রি করবেন বা 10 বছর পর
এই গরু কি যখন আপনি কাউকে দেবেন বা বিক্রি করবেন, তখন সেই গরুর কি ভ্যালু 50,000 টাকা থাকবে কি থাকবে না? স্বভাবতই আমরা সবাই জানি যে গরুর ভ্যালু কিন্তু তখন 50,000 টাকা থাকবে না। তাহলে আমার 50,000 টাকা যেটা আমি ইনভেস্টমেন্ট করেছিলাম আমার অ্যানিমেল কেনার জন্য, সেই ভ্যালু কিন্তু আমার কমে গেল। 50,000 থেকে হয়তো আমি 10,000 বিক্রি করলাম, বা আমি হয়তো বিক্রি করলাম না, রেখে দিলাম, তো আমার 50,000 টাকার ভ্যালু কিন্তু ধীরে 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 কমে গেল। এই যে আমার যে অ্যাসেট, সেই অ্যাসেটের ভ্যালু যখন কমে যাচ্ছে, সেইটাকে বলি আমি ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ভ্যালুটা ধীরে ধীরে হ্রাস হচ্ছে, কমছে, সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। তো এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু ধরুন আপনি কিভাবে বার করবেন, 50,000 টাকা দিয়ে গরু কিনেছিলেন এবং আপনি সেটাকে 10,000 বিক্রি করলেন, তো 50 - 10 40,000, এবং এই গরুটা আপনি 10,000 করে হয়তো 10 বছর আপনার কাছে রাখার পর বিক্রি করলেন, তো সেটা 10 বছর আপনার যেটা ওর প্রোডাক্টিভ লাইফ সেই দিয়ে ডিভাইড করতে হবে, অর্থাৎ প্রতি বছর 4,000 করে কিন্তু আপনাকে খরচার মধ্যে দেখাতে হবে বা রাখতে হবে। সেটা কিন্তু আমাদের অনেক চাষি ভাই দেখান না। এটা ফলে কি হয়, আপনি যেটা অর্থনৈতিক দিক থেকে আপনি ভাবছেন যে আমার ফার্ম প্রফিটে রান করছে কি লসে রান করছে, সেটা কিন্তু ভুল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু জানতে হবে ভালো করে যে আমি ডেপ্রিসিয়েশনটাকে বা ভ্যালু হ্রাস যেটা, সেটাকে আমার আমার কষ্টের মধ্যে ধরা কিন্তু প্রচন্ড রকম ভাবে দরকার। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে, আশা করি এর মধ্যে কোনো অসুবিধা নেই, তো কোশ্চেন থাকলে আমি পরেও নিতে পারবো। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি আপনার যে ইন্টারেস্ট লাগে, আপনি যে ক্যাপিটাল আপনি ধরুন খরচা করলেন বা কোন ইনভেস্টমেন্ট করলেন, তো ইনভেস্টমেন্ট করার ফলে কি হয়, তার একটা ইন্টারেস্ট তো থাকে। যদি ব্যাংক থেকে লোন নেন 50,000 টাকা, তো তার একটা সার্টেন লোন আপনাকে ইন্টারেস্ট হিসাবে লোন ইন্টারেস্ট হিসাবে দিতে হয় ব্যাংকে, তো সেটা তো আমার খরচা, তো সেই খরচাটা কিন্তু আমার অ্যাজ এ ফিক্সড কস্ট আমাকে ধরতে হবে, এটা কিন্তু না ধরলে হবে না। আর দ্বিতীয় নম্বর, আমার অনেক চাষি ভাই কিন্তু আবার এমন ভুলও করে ফেলেন যে হচ্ছে ধরুন বাড়ির পয়সা তো 50,000 টাকা লাগিয়েছি আমি, এটা ঠিক এটাকে আমার না ধরলে হবে, কিন্তু আপনি ধরুন যে আপনার বাড়ির যদি পয়সাও হয়ে থাকে, যদি 50,000 টাকা দিয়ে আপনি গরু কিনলেন, তো এই পয়সাটা যদি আপনি ব্যাংকে রাখতেন, তো কিছু তো আপনি রেন্ট মানে ইন্টারেস্ট হিসেবে দিতেন পেতেন ব্যাংক থেকে, তো সেটা তো পাচ্ছেন না, তো সেই খরচাটাও কিন্তু আপনাকে ইন্টারেস্ট হিসাবে ধরতে হবে। তো এই মোটামুটি এই কয়েক ধরনের খরচাগুলো কিন্তু আপনার ফিক্সড কস্ট, অর্থাৎ স্থির কস্টের মধ্যে কিন্তু আপনাকে রাখতে হবে, না রাখলে পরে কিন্তু আমি বারবার করে বলছি আপনাদের যে ক্যালকুলেশন বা যে হিসাব আপনারা ধরছেন সেই হিসাবের মধ্যে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, ভ্যারিয়েবল কস্ট মানে যে কস্ট গুলো আপনার চেঞ্জ হচ্ছে, দুধ যেমন আমি বললাম কিছুক্ষণ আগে যে গরুর নাম্বারের সঙ্গে সঙ্গে, গরুর সংখ্যার সঙ্গে সঙ্গে, বা দুধ প্রোডাকশনের সঙ্গে সঙ্গে যে কস্ট গুলো চেঞ্জ হচ্ছে সেইটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো ভ্যারিয়েবল কস্ট এর মধ্যে আমরা কি কি রাখি, আমরা হচ্ছে ফিড অ্যান্ড ফডার, অর্থাৎ আমার চারা যে দেওয়া হয় গরুকে, আহার যে দেওয়া হয় সেটা কিন্তু ফিড অ্যান্ড ফডার কস্ট। তো সেই চারার খরচা কিন্তু আমরা সবাই লাগাই, যে আমার কত টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছি আমার কোনো ফিড বা ফডার, সেই খরচাটা কিন্তু আমার সমস্ত কৃষক বন্ধুরা কিন্তু লাগান। কিন্তু আমার একটা জিনিস আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো যে আমরা কত ধরনের ফিড অ্যান্ড ফডার কস্ট হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা কিনি বাজার থেকে, আর একটা হচ্ছে আমার বাড়িতেই হয়ে যায়, তো তো আমরা সেই বাড়ির খরচা যেগুলো হলো সেগুলো কিন্তু আমরা আর ধরি না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ধরুন আপনার বাড়িতে যদি ফডার হলো, আপনি যদি সেটা বাজারে বিক্রি করতেন বা প্রতিবেশীকে দিতেন, হয়তো তার মূল্যে কিছু পেতেন, তো সেই খরচাটাও কিন্তু মানে যেটা হোম গ্রোন সেই খরচাটাও কিন্তু আমার ধরার দরকার, না হলে পরে কিন্তু আবার আমি বলছি বারবার করে যে হিসাবের মধ্যে কিন্তু হয়তো কোথাও আমি ভুল করে ফেলতে পারি। দ্বিতীয়ত কস্ট, লেবার কস্ট, অর্থাৎ আমার আমি কত মানে আমার যে গো পালন করছি তার জন্য আমি কত আমার শ্রমিক রেখেছি আর কি। তো আমার আমরা জেনারেলি আমরা যেভাবে গো পালন করি আমাদের কৃষক বন্ধুরা, তাতে জেনারেলি বাইরের যে আমরা লেবারটা থাকে সেটা কিন্তু খুব বেশি থাকে না, আমরা ঘরের যারা মেম্বার্স তারা কিন্তু আমরা সমস্ত কাজটা করে ফেলি, তো ঘরের মেম্বার্স যেগুলো কাজগুলো করছে তার জন্য আর কি খরচা, তো তাই আমরা কিন্তু এই খরচাটাও ধরি না। কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে যদি প্রফিট বার করতে হয়, তাহলে আপনার ফ্যামিলি মেম্বার যত জন ইনভলভ ওই কাজের সঙ্গে, তাদের কিন্তু সবার কত খরচা হলো, একটা
মার্কেট রেটের যে বাজারে যে রেট চলছে বা আপনাদের ওখানে লোকাল এরিয়াতে যে রেট চলছে চলছে সেই অনুযায়ী কিন্তু একটা খরচা আপনাকে লাগাতে হবে। নিজের ফ্যামিলি মেম্বার্সরা যদি তাকে ইনভলভ থাকে তাহলেও এটা কিন্তু ভুল করবেন না। আর দ্বিতীয় খরচা আমরা যেগুলো হিসাব করে থাকি, যে আমরা অ্যানিমেল এআই করালাম বা আমাদের ডাক্তারবাবু পশু চিকিৎসক এলেন বাড়িতে, অনেক সময় পশুদের শরীর খারাপ হলে পরিষ্কার গুলো করাতে হয়, সো ভেটেনারি খরচাও আমাদের কিছু পড়ে, তো সেই খরচাগুলো কিন্তু আমার ভ্যারিয়েবল কস্টের মধ্যে পড়বে। আর সেটা কিন্তু আমাকে সেটা কিন্তু আমাকে ধরে রাখতে হবে, মানে ইনক্লুড করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে আমরা অনেকে আবার ইলেকট্রিসিটি খরচা ধরি না, জলের জন্য যদি কিছু খরচা ধরি না, কিন্তু সেই খরচাগুলো কিন্তু আমাকে, যখন আমি গো পালনের ইকোনমিক্স এর কথা বলছি তখন কিন্তু আমাকে এই খরচাগুলো মাথার মধ্যে রাখতে হবে যে আমার কত টাকা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা অনেক সময় ট্রান্সপোর্টেশন কষ্ট লাগায়, যারা একটু বড় হিসাবে করেন, বড় ধরনের ফার্ম আছে, তারা হয়তো দুধ এখান থেকে অন্য জায়গাতে নিয়ে গেলেন, তো তার তো একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে দুধটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার, তো সেই ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু আপনাদেরকে লাগাতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ছোট ছোট রিপেয়ার কিছু হলো বা অন্যান্য ছোট ছোট কিছু এক্সপেন্স হলো সেগুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে কি কি করা যায়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারেস্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ আপনি হয়তো নিজের গোপালনের জন্য কিছু হয়তো ওয়ার্কিং ক্যাপিটাল নিয়েছেন ব্যাংক থেকে, তো তার ইন্টারেস্ট যেটা আসবে সেটা কিন্তু আপনাকে খরচার মধ্যে ধরতে হবে। তো এইগুলো গেল মোটামুটি ভাবে আপনার ফিক্সড কস্ট অর্থাৎ স্থির খরচা, আর ভ্যারিয়েবল কস্ট অর্থাৎ যেটা আপনার চেঞ্জ হচ্ছে যে খরচাটা, সেই দুটো খরচার এক মানে ডিটেলসে আমরা কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করলাম। এখন ব্যাপারটা যেটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে, আপনি ধরুন এবার মাথার মধ্যে আপনার আসতেই পারে যে হচ্ছে এখন যে খরচাগুলোর কথা আমরা ডিসকাস করলাম সেই খরচাগুলো কিন্তু যদি আমি দেখি তো এগুলোকে আমি দুভাগে ভাগ করতে পারি। এক হলো ক্যাশ কস্ট, অর্থাৎ কিন্তু এটা আমার পকেট থেকে খরচা হচ্ছে, আর দ্বিতীয় হলো আমার নন ক্যাশ কস্ট, অর্থাৎ আমার পকেট থেকে তো কিছুই যাচ্ছে না, তাহলে সেগুলো আমরা নন ক্যাশ কস্টের মধ্যে আমরা এগুলোকে ধরে নিই। তো ক্যাশ কস্টের মধ্যে কোনগুলো, সেগুলো আপনি দেখলেন যে আমরা যে ফিড অ্যান্ড ফডার গুলো কিনছি, আমরা যে লেবার হায়ার করছি, যেটা এআই বা হেলথ খরচের জন্য যেগুলো যাচ্ছে, বা ইন্টারেস্ট অন লোন যেগুলো হচ্ছে, ফুয়েল রিপেয়ার, সেগুলো কিন্তু সব ক্যাশ কস্টের মধ্যে। আর চাষি ভাইরা আমি বারবার করে বলছি আবার যে যে কস্ট খরচাগুলো ধরেন না সেগুলো হচ্ছে নন ক্যাশ কস্ট। এই নন ক্যাশ কস্টের লিস্ট কিন্তু কম না, এই নন ক্যাশ কস্টের লিস্টের মধ্যে আপনাকে যেগুলো আমি আগেও এক্সপ্লেন করলাম যে হচ্ছে ডেপ্রিসিয়েশন অথবা হ্রাস বলা হয় ওটাকে, ফ্যামিলি লেবার যেটাকে নন ক্যাশ ক্যাশ কস্টের মধ্যে ধরে পড়ে, হোম গ্রোন ফিড মানে ঘরের মধ্যে যে আমরা ফিড অ্যান্ড ফডার গুলো গ্রো করলাম, রেন্ট অফ নিজের জমির যেটা আমরা রেন্ট সেটা আমরা কখনো ধরি না, আবার নিজের যেটা ক্যাপিটাল ইউজ করলাম তার একটা ইন্টারেস্ট আসছে, সেই ইন্টারেস্টটাকেও কিন্তু আমরা খরচার মধ্যে ধরি না। সুতরাং আজকের এই সেশনের পরে, আজকের এই অনুষ্ঠানের পরে কিন্তু আমি আশা রাখবো যে আমার চাষি বন্ধুরা কিন্তু যেন এই নন ক্যাশ কস্ট যেটা কম্পোনেন্টটা রয়েছে এইটার দিকেও যেন একটুখানি ওনারা খেয়াল করেন। এটা কিন্তু খেয়াল রাখা, মাথার মধ্যে রাখা খুব প্রয়োজন, না হলে পরে কিন্তু আপনার যে খরচা আপনি ধরছেন সেই খরচা কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আমি আগে এটাকে কন্টিনিউ করি। একটা উদাহরণস্বরূপ কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, যে খাবারের সঙ্গে, ধরুন খাবারের সঙ্গে আমার যে ফিড অ্যান্ড মিল্ক প্রোডাকশনের সঙ্গে আমার ফিড অ্যান্ড ফডারের কি রিলেশন। আমরা অনেক চাষি ভাই করি কি যে হচ্ছে আমরা যত আমার বাড়িতে হলো ঠিক ততটা খাবার আমরা কোনো হিসাব রাখি না, আমরা কিন্তু গরুকে বা মহিষ আমার বাড়িতে যাই রয়েছে কেন তাকে কিন্তু খাইয়ে দিই। এটা কিন্তু ঠিক না, একদমই ঠিক না। কারণ আপনাকে আমি দেখাই যে কেমন হয় যে ফিড ফডারের সঙ্গে মিল্ক প্রোডাকশনের যে রিলেশন সেটা কেমন হয়। ধরুন আপনি গরুকে, ধরুন আপনি গরুকে হয়তো কিছুই খাওয়ালেন না কোনো একদিন, তা সত্ত্বেও কিন্তু গরু আপনাকে কিছুটা দুধ দেবে। আবার ধরুন আপনি গরুকে 4 কিলো হয়তো খাওয়ালেন কোনো একদিন, ফিড অ্যান্ড ফডার 4 কিলো খাওয়ালেন, আপনার দুধ হয়তো বেড়ে হলো 1.5 কিলো 2 কিলোর কাছাকাছি। এরপর আপনি আর কি করেন যে আরো একটু খাবার আপনি হয়তো দিলেন, 8 কিলো দিলেন, 8 কিলো খাওয়ানোর পর কি হলো, গরুর দুধ বাড়লো, সেটা হলো হয়তো 3 কেজি। তারপর আমরা কি করি, অনেক চাষি ভাই আমরা এটা করেও থাকি যে 12 কিলো দিই, বা যেটা দেওয়ার কথা গরুকে সেটা হয়তো দিলাম, সুতরাং আমার ইল্ড বা প্রোডাকশনটা বেড়ে হলো
কিন্তু 4 থেকে 5 লিটারের কাছাকাছি। এবারে হয়তো আমি 16 লিটার 16 কেজি আমি হয়তো খাওয়ালাম গরুকে একদিনের মধ্যে। এটা কিন্তু একটা কৃত্রিম উদাহরণ আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য, এই যে 16 কিলো খাওয়ানোর ফলে ফলে কি হয়, গরুর হয়তো 6 লিটার বা 7 লিটার দুধ দেওয়ার ক্ষমতা থাকে, সেটা কিন্তু আমি তার কাছাকাছি পৌঁছালাম 16 কেজি ফিড অন ফডার খাওয়ানোর পর। আমার যেটা গরুর দুধ দেওয়ার ক্ষমতা তার কাছাকাছি কিন্তু আমি পৌঁছালাম। এরপর আমার চাষি ভাইরা কি করেন যে হচ্ছে 16 পরে হয়তো আমরা 18 লিটার খাওয়ালাম, এরপরে কি হয়ে গেল, দুধ কিন্তু আমার আর বাড়লো না। দুধ কিন্তু যা হওয়ার 6 লিটারের কাছাকাছি, সেই 6 লিটারের কাছাকাছি হলো, কিন্তু আমি খাবারটা বেশি দিলাম, তার ফলে হলো কি আমার খরচাটা কিন্তু বাড়লো, আমার দুধ কিন্তু মোটেও বাড়লো না। আবার আমার যদি বাড়ির সমস্ত ফিড অ্যান্ড ফডার যদি আমার বাড়ির হয় তাহলে সেখানে আমরা কোনো কার্পণ্য বোধ করি না, আমরা দিতেই থাকি খাবার। তো তার ফলে কি হয়, আমরা আরো খাবার দিলাম গরুকে, এবং আমরা কখনো কখনো এত পরিমাণে খাবার দিই যে গরুর যেটা ডাইজেস্টেবিলিটি, গরু যেটা হজম করার ক্ষমতা, সেটা কিন্তু অনেক সময় কমে যায়। যার ফলে হয় কি যে ফিড অ্যান্ড ফডার বা বা সবুজ ঘাস বা যেটা আমাদের ড্রাই ফডার বলি খড়, সেটা কিন্তু দিলেই যে দুধ বাড়বে সেটা কিন্তু না, আপনাকে ঠিক জানতে হবে, সেটা কিন্তু কমেও যেতে পারে। সুতরাং আপনাকে ঠিক জানতে হবে যে আমার গরুর কতটা দুধ দিতে পারে ম্যাক্সিমাম, এবং কতটা খাবার আমাকে ঠিক ঠিক ভাবে ওকে দিতে হবে। এবং এইটা কিন্তু আমরা যদি ঠিকঠাক ভাবে না ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমার যে খরচা গরু রাখার বা দুধ 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 প্রোডাকশন করার, সেটা কিন্তু খরচা কিন্তু মাত্রা অতিরিক্ত ভাবে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই দিকটা কিন্তু আপনাদেরকে খেয়ালটা রাখতে হবে। যেমন আগে থেকে আমি বলেছিলাম যে ফিক্সড কস্টটা খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একদম খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু পুরো ইকুয়েশন যেটা আমাদের মিল প্রোডাকশন বা খরচার, সেটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আচ্ছা, এবার আমি আসি যে এই তো আমি এখন খরচার কথা বললাম বা ফিড অ্যান্ড ফডারের সঙ্গে আমার যেটা রিলেশন মিল প্রোডাকশনের সেটা কেমন, সেটা হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন, এবং কোথাও যদি ভুল করে থাকেন আপনার ইকোনমিক্স বা মিল প্রোডাকশনের ক্ষেত্রে, সেই কিন্তু এখন কিন্তু শুধরে নেওয়ার সময়, কারণ হয়তো আপনারা সেটা বুঝতে পেরেছেন যে কোথায় এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়, আমরা এখন যে টপিক মানে সেকশনটা কভার করব, সেটা হচ্ছে আমার ডেইরি করার ফলে কি কি ইনকাম আসতে পারে। ইনকামের কথা আমরা সবাই জানি, এতে নতুন করে কিছু বলার নেই। প্রথম হচ্ছে আমার দুধ বিক্রি করে আমি কিছু পয়সা ডেফিনেটলি পাই, আমার সাথে আয় হয়। গোবর বিক্রি করে, সেই গোবর হয়তো আমি কাউকে বিক্রি করছি না, কিন্তু সেই গোবর আমি খেতে আমার নিজেরই খেতে লাগাচ্ছি, ইউজ করছি সার হিসাবে, সেটাও কিন্তু আপনাকে ধরতে হবে, সেটা আপনার আয় হিসাবে, না হলে তো আপনাকে আপনাকে বাজার থেকে কিনতে হতো, তো সেটা কিন্তু আয় হিসাবে কিন্তু আপনাকে ধরতে হবে। তৃতীয় নম্বর কি হয় যে আমরা হয়তো অনেক সময় কিছু গরু বা বাছুর এরকম ভাবে বিক্রি করে থাকি, তো তারও থেকে তো একটা যে আয় হলো সেই আয়টা কিন্তু আপনাকে ধরতে হবে, যেটা আমার একটা আয়। আর দ্বিতীয় নম্বর খুব ছোট ছোট জিনিস, কিন্তু ধরুন কোনো ব্যাগ ট্যাগ বিক্রি করলেন বা কিছু অন্য কিছু জিনিস বিক্রি করলেন, তাতেও হয়তো কিছু যা আপনার কিছু এলো সেটা কিন্তু আপনাকে নিজের আয়ের মধ্যে কিন্তু ধরতে হবে। যেমন খরচার মধ্যে আমি সমস্ত কিছু ধরলাম, আয়ের মধ্যে কিন্তু আপনাকে সমস্ত কিছু ধরতে হবে। এইবার আমি যে একটা ইম্পর্টেন্ট জিনিসের উপর আমি আসতে চলেছি, সেটা হলো যে আমার দুধ যে আমি তৈরি মানে আমার গবাদি পশু দিচ্ছে, তার খরচা আমার কি করে আমি বার করব। কারণ আমি এখন সমস্ত কিছু পেয়ে গেছি, আমার ফিক্সড কস্ট আমি জানি, আমার ভ্যারিয়েবল কস্ট আমি জানি, টোটাল কস্ট আমি পেয়ে গেলাম, আমার আয়ের সমস্ত কিছু আমি জিনিস পেয়ে গেলাম, কিন্তু এখন আপনাকে আমরা একটা ফরম্যাট শেয়ার করব, তারপরে আপনি বুঝতে পারবেন যে ঠিক কিভাবে আমার কস্টের ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখন আপনি দেখুন যে হচ্ছে আমরা আমরা যে আগে ডিসকাশন গুলো করলাম যে আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট কত, সেটা আপনি লিখলেন, আর আমি কিন্তু কিসে আমার ইন্টারেস্টটা কিসে, একজন চাষি হিসাবে আমার ইন্টারেস্ট হলো আমার প্রতিদিনের খরচা, যাই গরুগুলো দুধ দিচ্ছে, শুধুমাত্র তাদের নয়, কিন্তু আপনার গোয়ালে যদি 5টা গরু থাকে বা 3টা গরু থাকে, তো আপনি দেখবেন তারা হয়তো মানে এটা অবশ্যই জানা সবাই জানে সবাই জানেন এবং সবাই ফিলও করেন যে হচ্ছে সমস্ত গরুর মধ্যে আমার 2টো গরু এখন হয়তো দুধ দিচ্ছে আজকের দিনে, 1টা গরু হয়তো এখন আমার গাভীন হয়ে আছে, সে এখন দুধ দিচ্ছে না। তো আপনাকে কিন্তু খরচাই 3 জনেরই ধরতে হবে,
মানে টোটাল যেটা হচ্ছে আপনার গবাদি পশু রয়েছে যারা কমসে কম একবার গাভীন হয়েছে, সেই সমস্ত পশুর খরচা কিন্তু আপনাদেরকে ধরতে হবে, তাতে ছাড়া এখন এই দিনে দুধ দেক বা না দেক। আর আমার খরচাটা আমি কিসে হিসাবে করব, কত টাকা প্রতিদিন প্রতি দুধারু পশু, এগুলো আমরা মিল্ক অ্যানিমেল বলছি, সেগুলোকে বলে দুধারু পশু। তো আমরা ভ্যারিয়েবল কস্ট কত খরচা হলো সেটা আমরা পেলাম, সেটা আপনি দেখে নিলেন যে কি কি কস্টের মধ্যে আমরা লাগে, টোটাল টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট এটা আমরা দেখে নিলাম যে আমরা কি কি ফিক্সড কস্ট আমার ধরতে হবে আমাকে, সেটা আপনার আপনারা জেনে গেছেন। আর এই দুটোকে যোগ করে দিন, দুটো যোগ করলে কি হলো আমার টোটাল কস্ট আমি জেনে নিলাম। এরপর যেটা আপনাকে করতে হবে যে হচ্ছে আমার, আমি শুধুমাত্র যদি মিল্ক প্রোডাকশন বা আমার 1 লিটার দুধ তৈরি করতে কত খরচা হচ্ছে সেটা যদি আমার জানার ইচ্ছা থাকে, তাহলে যে আমরা ডাং মানে গোবর বিক্রি করলাম বা অ্যানিমেল সেল করলাম, সেটা ধরুন আপনাকে মাইনাস করতে হবে যে আমার টোটাল কস্ট হলো তার থেকে, যে থেকে আমরা ইকোনমিক্স ভাষায় বলি হচ্ছে নেট কস্ট। তো এটাকে আপনাকে ধরুন আপনি 10,000 একটা অ্যানিমেল বিক্রি করেছেন, তো এটা প্রতিদিনের হিসাব, তো সেটাকে আপনি 365 দিয়ে ভাগ করে দিন, তাহলে আপনার প্রতিদিনকার হিসাবে ওটার মধ্যে ওটা আয়ের মধ্যে কিন্তু চলে আসবে। তো এইটা হলো নেট কস্ট। এরপর আমরা কি করি, আমরা প্রাইস অফ মিল্ক অর্থাৎ দুধের কত আমরা দাম পাচ্ছি, ধরুন 24 টাকা 25 টাকা যেমন হচ্ছে যেখানে রিজনে যেমন, আর মিল্ক প্রোডাকশন কত হলো ধরুন 5 লিটার হলো, তো এই দুটোকে যখন আমরা গুণ করে দিচ্ছি তখন কিন্তু আমরা পেলাম গ্রস রিটার্ন, অর্থাৎ আমার টোটাল রিটার্ন কত হলো সেইটা আমি পেলাম। এরপর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমার নেট রিটার্ন, সেটা হচ্ছে গ্রস রিটার্ন মানে আমি ওই দুধ বিক্রি করে কত টাকা পেলাম প্লাস আমার নেট কস্ট। এই নেট কস্টের ব্যাপারটা কিন্তু যেন মাথার মধ্যে রাখবেন, কারণ আপনাকে কিন্তু টোটাল কস্ট থেকে আপনার গোবর বিক্রি করে আর এই যে বাছুর বিক্রি করে আপনি যে টাকাটা পেলেন সেটা কিন্তু মাইনাস করতে বা আপনি বাদ দিতে কিন্তু ভুলে যাবেন না, তাহলে পরে আপনার দুধের খরচাটা কিন্তু আসবে না। তো এই নেট রিটার্ন হলো আমার। আর তারপর আপনি জিনিসগুলোকে ফলো করলে পরে আপনার 1 লিটার দুধ তৈরি করতে কত টাকা আপনার খরচা পড়ে আর 1 লিটার দুধ থেকে আপনি কত টাকা কামাচ্ছেন সেই হিসাব কিন্তু আপনার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর এই হিসাবটা কিন্তু আপনি মাথার মধ্যে রাখতেই হবে একজন চাষি হিসাবে, কারণ এটা যদি আমি না রাখি তাহলে আমি এই ডিসিশনের মধ্যে পৌঁছাতে পারবো না যে আমার আজকে হয়তো 3টে গরু আছে, আমাকে এটা 6টা গরুর করা উচিত কি করা উচিত নয়, সেটা আমি কোনোদিনও সেই ডিসিশন নিতেই পারবো না। আর কেমন হয় আপনাদেরকে একটা দেখাই, আমরা একটা কাজ করেছিলাম, তো ঠিক কেমন ধরনের আপনি হিসাবটা পাবেন দেখুন, এই যে আমরা আপনাকে একটা গ্রাফ দেখাচ্ছি, সেই গ্রাফের মধ্যে একটা ডার্ক ব্লু কালার দেওয়া হচ্ছে, ওর খরচা কত 8 টাকা, ঠিক আছে, ওটা হলো ফিক্সড কস্ট, প্রতি লিটার দুধে আমার 8 টাকা ফিক্সড কস্ট পড়ে। সেটা অন্য কোনো ফার্মের একটা কথা ছিল, আপনার হয়তো 4 টাকাও পড়তে পারে, 3 টাকাও পড়তে পারে, আবার বেশিও হতে পারে। তো এই ফিক্সড কস্টটা কিন্তু কন্ট্রোল করা খুব দরকার, এবং কি করে কন্ট্রোল করবেন, যখন আপনারা তার হিসাব রাখবেন, হিসাব না রাখলে পরে কিন্তু আপনারা সেটাকে খরচাটাকে কন্ট্রোল করতে পারবেন না। তো এইটা একটা অন্য কোন জায়গার একটা ফার্মের আমাদের ডেইরি চাষি চাষি ভাইয়ের একটা খরচার হিসাব আমরা রেখেছিলাম, তোমার প্রতি লিটার দুধের ওপরে ফিক্সড কস্ট যেটা পড়লো সেটা ছিল 8 টাকা। আর ভ্যারিয়েবল কস্ট মানে ওই খাবার টাবার সমস্ত কিছু নিয়ে যেগুলো আমরা দেখলাম এখনই, সেটা কত পড়েছিল 15 টাকার কাছাকাছি, মানে ভ্যারিয়েবল কস্টটা জাস্ট ডবল, আপনি দেখুন প্রায় ডবল ফিক্সড কস্টের তুলনায়। দুটো কস্ট জুড়ে দিলে কত হলো 23 টাকা, আর দুধের দাম কত পেল ও 26 টাকা। সুতরাং ও সমস্ত খরচা বাবদ যে টাকাটা পেল, সমস্ত খরচা বাবদ সেটা হলো 3 টাকা। সুতরাং এই যে 3 টাকার ওনার পুরো আয় দেখা যেতে পারে যে হচ্ছে ওনার ফ্যামিলিতে যে লেবার ওনারা ইউজ করেছেন বা ফ্যামিলি যেটা ক্যাপিটাল, বাড়ির যেটা ক্যাপিটাল বা পয়সা উনি ইউজ করছেন সমস্ত কিছু ইনক্লুড করার পরে উনি 3 টাকা পেলেন। আর এই হিসাব কিন্তু আপনাদেরকেও করা কিন্তু একটুখানি করতে হবে, আপনাদেরকে একটু ধাতস্থ হতে হবে। আমি জানি ব্যাপারটা একটু খুব মুশকিল, কারণ প্রথম প্রথম করতে গেলে হয়তো কোনো একটা অসুবিধা হবে, কিন্তু এক দুবার ট্রাই করবেন, প্রতি মাসে একবার করে ট্রাই করবেন, তাহলে কিন্তু খুব বেশি খরচা হবে না। তাহলে এর ফলে হবেটা কি, যেটা খুব সুবিধা হবে যে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনাকে, আমাদের কাছে অনেক চাষি বন্ধুরা ফোন করেন যে হচ্ছে আমার এরিয়াতে আমি গরু রাখবো না মোষ রাখবো। আচ্ছা, এই গরু রাখার মোষ রাখার ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে, এবং আপনি নেবেন কি করে, আপনি নেবেন এই শুধুমাত্র এই যে আপনার যখন আপনি এই পুরো ইকোনমিক্সটাকে বোঝার চেষ্টা করবেন যে আমার, ধরুন এটা গরুর ফার্ম, ঠিক আছে, এরপরে হয়তো একটা মোষের আপনার
খরচা কত পড়লো সেটা যখন আপনার সামনে থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার কোন প্রজাতিটা রাখলে পরে বেশি আমার প্রফিট হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো করা আর এই হিসাব করা কিন্তু ভীষণ ভীষণ জরুরি, না হলে পরে আপনারা কিন্তু ডিসিশন নিতে পারবেন না যে ফার্মটের ফার্ম ফার্ম যেটা আপনার রয়েছে সেই খরচাটাকে আমরা মানে সেই ফার্মের সাইজটাকে আমরা বাড়াবো না বাড়াবো না, যা আছে তাই থাক, ঠিক কিনা? সুতরাং আর এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের অনেক চাষি বন্ধুরা ফোন করেন যে হচ্ছে আমরা এই যে এত খরচা, তো এই খরচার যে হিসাব সেই হিসাব আমরা রাখবোটা কি করে? ঠিক তো এই এই যে জিনিসগুলো আমরা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে হচ্ছে দুটো রুলস আছে, নিয়ম আছে বলা যেতে পারে। সেই নিয়মটা কি নিয়ম? প্রথম নিয়ম হলো আপনি যা কিছু জিনিস ইউজ করছেন ডেইরিতে, তাদের নিজের ফ্যামিলি লেবার হোক, নিজের ক্যাপিটাল হোক, যা কিছু হোক না কেন, তার যে মার্কেট প্রাইস মানে যে বাজারের যে রেট চলছে আমাদের আপনাদের ওখানে লোকাল এরিয়াতে, সেই রেট কিন্তু আপনাকে লাগাতে হবে। ধরুন নিজের বাড়ির তৈরি ফডার, ঠিক আছে, খড়, সেই খড়ের কিন্তু আমরা কোনোদিন হিসাব লাগালাম না, কিন্তু খড় হয়তো আমি বাজার থেকে যদি কিনি তো আমাকে 2 টাকা কেজি বা 1 টাকা কেজি রেটে হিসাবে দিচ্ছে, তো সেই খরচাটা কিন্তু আমাকে ওই মার্কেট রেট যেটা আপনাদের ওখানে চলছে সেই রেট হিসাবে কিন্তু ওটাকে লাগাতে হবে। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? এইটা হলো যে আপনি আপনি আপনাদের সঙ্গে এতক্ষণ যা শেয়ার করলাম সেগুলো কিন্তু করতে পারবেন না যদি আপনি হিসাবের খরচা না রাখেন। হিসাবের খরচা রাখাটাকে আমরা এখানে বলছি রেকর্ড কিপিং, অর্থাৎ কত কিসে কোন দিনে কত টাকা খরচা না খরচা সেই পুরো হিসাব কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি যদি দুধ চাষ দুধই প্রোডিউস করুন অথবা আপনি চাষবাসই করুন, তো এই রেকর্ড কিপিংটা কিন্তু খুব জরুরি। তো আমি আপনাদেরকে একটুখানি দেখাতে চাই যে ঠিক কি ধরনের রেকর্ড কিপিং আপনাদের জরুরি বা রাখতে হবে। এটা একটা স্যাম্পল এক্সাম্পল, আপনারা নিজেদের মতো করেও রেকর্ডটা কিন্তু রাখতে পারেন। তো এখন আমরা দু ধরনের রেকর্ডের কথা বলছি, একটা হচ্ছে ফার্ম রেকর্ড মানে আমাদের পুরো চাষবাসের যেটা রেকর্ড সেটা, আর হচ্ছে আমাদের গবাদি পশুর একটা রেকর্ড, লাইভ স্টক রেকর্ড। আচ্ছা এখানে ফার্ম রেকর্ডের দরকারটা কেন হলো? ফার্ম রেকর্ডের এই কারণেই দরকার হলো যে আমরা যদি ধরুন নিজের বাড়িতে বাড়ির যদি আমাদের ফিড অ্যান্ড ফডার হয়, কারণ যেটা আমাদের গরুকে খাওয়াচ্ছি ফিড অ্যান্ড ফডার তার খরচা আমি বললাম 70-80%, সুতরাং আমার যদি সেই খরচাটা বাড়ির হয় সুতরাং আমাকে কিন্তু সেই ডিসিশনটা নিতে হবে যে হচ্ছে আমি যে খরচাটা আমার বাড়িতে আমার যেটা খরচা হচ্ছে মানে আমার বাড়িতে চাষ করার পর যে আমি খরচাটা পাচ্ছি বা আমার রেট হচ্ছে সেটা বাজারের থেকে কম হচ্ছে, বাজার রেটের থেকে কম হচ্ছে না বেশি হচ্ছে, সেই তুলনামূলকটা করার জন্য কিন্তু আপনাকে ফার্ম রেকর্ডটা রাখাও দরকার। আর দ্বিতীয় নম্বর হচ্ছে লাইভ স্টক রেকর্ড, অর্থাৎ গবাদি পশুর কি কি রেকর্ড রাখতে হবে, সেটা হচ্ছে মিল প্রোডাকশন সেল, প্রতিদিনের আপনার কত প্রোডাকশন হলো কত সেল হলো, মিল্ক কম্পোজিশন অর্থাৎ ফ্যাট এন্ড রেশনের দুধ মানেই তো আপনার হচ্ছে কত ফ্যাট আর রেশনের উপরে তো রেটটা ডিসাইড হচ্ছে, সুতরাং আপনি যদি এই কম্পোজিশনের ডেটা যদি না রাখেন তাহলে কিন্তু ঠিকঠাক করে হিসাবটা কিন্তু হবে না। আর এই কম্পোজিশনের ডেটা রাখলে পরে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন যে কোন সিজনে আপনার ফ্যাট বেশি হলো, কোন সিজনে রেশনের কম হয়ে গেল, তো এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব ভালো করে হিসাব রাখতে পারবেন আর এটা আপনার রাখা উচিত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফিডিং রেজিস্টার। ফিডিং রেজিস্টারটা কেন দরকার? কারণ এটাই তো আপনার পুরো ব্যবসার যে খরচা তার কিন্তু সম্পূর্ণটাই ফিডিং এর উপর, আপনারা এখন অবধি জানেন এবং আগেও জেনেছেন অবশ্যই, সেই ফিডিং এর কিন্তু একটা পুরো টেবিল আপনাদেরকে তৈরি করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে AI আর ভ্যাকসিনেশনেরও একটা টেবিল কিন্তু আপনাদের তৈরি রাখতে হবে। তো আমি একটু দেখিয়ে দিই যে কিভাবে ঠিক এগুলো বানাবেন। এটা ফার্ম রেকর্ড, এটাতে আমি জাস্ট কয়েকটা জিনিস মেনশন করেছি, একটা ডায়েরি রাখা খুব দরকার যাতে আমার কি কি হলো না হলো আমার ফার্মের মধ্যে সেই জিনিসগুলো আপনি ট্র্যাক রাখতে পারেন। আর দ্বিতীয় নম্বর ক্রপ রেকর্ড, ক্রপ মানে হচ্ছে আপনার কি ফসল হলো না হলো, তার কবে কবে কোন ফার্টিলাইজার দিয়েছিলেন, কবে কোন হারভেস্ট মানে হারভেস্ট করেছেন না করেছেন, তার কত রেট পেলেন, সমস্ত কিছু কিন্তু আপনাকে হিসাবের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মেশিনারি রেকর্ড, মেশিনারি রেকর্ড তো আপনি বুঝে গেছেন কেন রাখা দরকার, কারণ আপনাকে ডেপ্রিসিয়েশন ওই যে বললাম ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু ক্যালকুলেট করার জন্য মেশিনারি রেকর্ডটাও রাখার দরকার। আর ইনকামের রেকর্ড তো অবশ্যই ও তো আমি রাখবোই রাখবো। লাইভ স্টক রেকর্ড মধ্যে আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করলাম যে কি কি রেকর্ড, এবার একটু রেকর্ড গুলো আমরা দেখে নিই যে ঠিক কি রকম ভাবে এই রেকর্ড গুলোকে আমরা ঠিক রাখতে পারবো। তো এটা হলো ডেইলি মিল্ক প্রোডাকশন এন্ড সেল,
দেখুন আমি কিন্তু রেখেছি ডেইলি প্রতিদিনকার, আপনি যদি প্রতিদিন নাও পারেন তো অ্যাটলিস্ট সপ্তাহের শেষে, অ্যাটলিস্ট সপ্তাহের শেষে যে গড় দিনের যে একটা অ্যাভারেজ হলো সেই কিন্তু গড় হিসাবটা কিন্তু আপনাদের রাখা উচিত। তো আমার কতগুলো দুধারু পশু আমার কাছে কতগুলো ছিল, কতগুলো এখন এই দিনে দুধ দিয়েছে, কত দুধ হলো। আবার অনেক সময় আমরা কি করি যে দুধ যেটা আমরা বাড়িতে রেখেছি তার হিসাবই রাখি না, এটা কিন্তু ঠিক না। তো সুতরাং বাড়িতে আমরা কতটা দুধ আমি রাখলাম, কতটা বিক্রি করলাম আর তার রেট কি পেলাম, এটা কিন্তু আপনার হিসাবের মধ্যে রাখা দরকার। আর কারণ হিসাবের মধ্যে এই কারণে রাখা দরকার, কারণ আমরা অনেক সময় নিজেরাই কখনো কখনো ভাবি যে আমি 1 সপ্তাহ আগে ঠিক কি খেয়েছিলাম সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার 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 মাথার মধ্যেই নেই বা আমার মনের আমি ওটাকে মনে করতে পারি না যে আমি 1 সপ্তাহ আগে ঠিক কি খাবার খেয়েছিলাম। ঠিক তেমনই কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ আপনি 7 দিন আগে গরুকে কি কি খাইছিলেন বা 1 মাস আগে কি খাইছিলেন, সেটা কিন্তু হিসাবে কিন্তু গড়বড় হয়ে যাবে, কারণ সেটা আমরা সম্পূর্ণভাবে মনে রাখতে পারি না। সুতরাং এই রেজিস্টার গুলো মেনটেন করা কিন্তু খুব দরকার। যদি আপনি জানতে চান যে হচ্ছে আমার কোথায় আমাকে হ্রাস টানতে হবে খরচার মধ্যে, বা আমার কোথায় আমাকে ফার্মের যে আমার আয় হচ্ছে সে আয়টাকে আমি কি করে বাড়াবো, সেই আর এটা কিন্তু আপনার না একটা হ্যাবিটের মধ্যে পড়ে যাবে। আপনি যদি রেকর্ড রাখতে চেষ্টা করেন, রেকর্ড রাখার চেষ্টা শুরু করেন, তো আপনি শুধুমাত্র এই যে গবাদি পশু রেকর্ড রাখবেন তা কিন্তু না, আপনি দেখবেন ধীরে ধীরে আপনি যে ব্যবসায়ী করুন না কেন তার কিন্তু পুরো রেকর্ড রাখার হাত হাতে কলমে সমস্ত কিছু লিখে রাখার কিন্তু একটা অভ্যাস কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই অভ্যাসটা কিন্তু ব্যবসায়ের একটা মূল জিনিস, এটা কিন্তু ভুলে গেলে হবে না। আর এই দ্বিতীয় নম্বর হচ্ছে ফিডিং রেজিস্টার। ফিডিং রেজিস্টার কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন যে আমি কত সবুজ ঘাস খাওয়ালাম, কোন ধরনের ঘাস, তার কত রেট, এই জিনিসগুলো কিন্তু যদি আমি তুলনামূলক মানে কম্পারিজন না করি তাহলে কিন্তু আমি ঠিকঠাক ভাবে ব্যবসাটা কিন্তু আমি চালাতে পারবো না। আর সিমিলার জিনিস যে আমি কতটা খড় খাওয়ালাম, খড়ের হয়তো ধানের ধানের কথা এখন আমি লিখে রেখেছি, এখানে অনেক কিছু আপনি দিতে পারেন ড্রাই ফডার হিসাবে, তো সেই খড়গুলো কোনটা অ্যাভেলেবেল বা কোনটা খাওয়ালে ভালো হয়, তো সেই খড়গুলো খাওয়ান দাওয়ানের ব্যাপারটা কিন্তু একটুখানি মাথার মধ্যে রাখবেন। কারণ হচ্ছে খাওয়ান দাওয়ানের কি খাওয়া দাওয়া করতে হবে গরুকে সেটা কিন্তু NDDB যে ই গোপালা অ্যাপ আছে তার মধ্যে পশু পোষণ বলে একটা কিন্তু আমাদের আছে ফাংশন আছে ওখানে, সেই থ্রু দিয়ে কিন্তু আমরা জানতে পারবেন যে ঠিক কোন এরিয়ার তে আপনি রয়েছেন এবং সেখানের ক্লাইমেট অনুযায়ী সেই আপনার কতটা কেমন ভাবে খাওয়া দিতে হবে সেটা কিন্তু একটু জেনে নিন, কারণ খুব দরকার। আর রেজিস্টারের কথা কি খাওয়ালাম না খাওয়ালাম সেই কথা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং ফিডিং রেজিস্টার একটা মেনটেন করবেন, ওটা খুব দরকার। দ্বিতীয় নম্বরে যে একটা হেলথ রেজিস্টারও মেনটেন করবেন, ওটাও খুব দরকার, নাহলে করে ঠিক আপনি খরচার মধ্যে রাখতে পারবেন না। আর দ্বিতীয় নম্বর আমার অনেক এতদিন এতক্ষণ আমরা এই জিনিসগুলো আমরা জানতে পেরেছি, আর একটুখানি জাস্ট আমি কুইকলি বলে রাখি যে হয়তো আপনারা কেউ কেউ কমার্শিয়াল ডেয়ারি করেন। কমার্শিয়াল ডেয়ারি কেমন, যেখানে আমার 20টা গরু, 30, 40, 50 এরকম গরু রাখেন, হয়তো যদি রাখেন এখন রাখেন না বা পরবর্তীকালে হয়তো রাখার জন্য আপনারা ইচ্ছুক হতে পারেন, তো সেই জন্য আমি একটুখানি বলে রাখি যে এর জন্য কিন্তু আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে প্ল্যানিং স্টেজটা ভীষণ দরকার। কারণ এই যে আপনি ধরুন 10 থেকে 15টা গরু রাখবেন, তার খরচা কিন্তু এক এক সময়ের খরচা কিন্তু ওয়ান টাইম কস্ট কিন্তু 20 থেকে 25 লাখের কাছাকাছি যেতে পারে, বুঝতে পারছেন? তো সেই জন্য প্ল্যানিং করা যে আমি কোন গরু রাখবো, গাই রাখবো না মোষ রাখবো, গাই রাখলে পরে আমি জার্সি রাখবো না হলস্টেন রাখবো না গির রাখবো না অন্য কোনো প্রজাতির কোনো মানে জাতের কোনো গরুকে রাখবো, তারপরে আমার কত আমি প্রাইস পেতে পারি, আমার কতটা জায়গা দরকার, আমার গোবর গ্যাস প্ল্যান্ট ওখানে আমার রাখতে হবে, সাইলেজ বাংকার রাখতে হবে, তার জন্য কত কত জায়গা দরকার, কত কনস্ট্রাকশন আমার এই যে সমস্ত কিছু করার ফলে কত আমার খরচা হবে কনস্ট্রাকশন কস্ট, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে আপনি যদি ধরুন কমার্শিয়াল ডেয়ারি করেন বা করবেন বলে ভাবছেন, তো তার যে হিসাব সেটা এখন যতদূর আমি দেখালাম আপনাকে সে তো হবেই, সে তো হবেই হবে, সেগুলো তো করতেই হবে। তার সঙ্গে সঙ্গে এইখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার টাইম ভ্যালু অফ মানি। অর্থাৎ আজকে যেটা 50-20 লাখ টাকা দিয়ে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করছেন, সেটা 10 বছর পর সেই 20 লাখ টাকার ভ্যালু কিন্তু কমে যাবে। সুতরাং সেইটার মাথার মধ্যে রেখে আমাকে নেট প্রফিট, নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। আমি ডিটেলসে আপনাদেরকে বলছি না, যদি আপনাদের এর ব্যাপারে আরো বেশি জানার ইচ্ছা থাকে তাহলে পরে
আমাদের এনডিডিবির একটা অলরেডি এনডিডিবির ওয়েবসাইট ডেইরি নলেজ পোর্টাল বলে আছে, আমি লিঙ্কটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো সেই লিঙ্কের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু এটা বুঝে যেতে পারেন যে হচ্ছে আমার কত টাকা খরচা হবে, কত টাকা প্রফিট হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি বুঝে যাবেন। আরো যদি আপনার কিছু কোশ্চেন থাকে তাহলে আমাদের এখানে কল সেন্টারের যেটা নাম্বারটা রয়েছে সেটা আপনারা আশা করি সবাই জানেন, সেই নাম্বারে কিন্তু আপনারা আমাদের বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক, তো সময় তো হয়ে আসছে, সুতরাং আমি আশা করব যে আমরা এতক্ষণ যে সীমিত সময়ের মধ্যে ডিসকাশন গুলো করলাম আশা করি আপনারা কিছুটা হলেও সেটা আপনাদেরকে একটুখানি আইডিয়া হয়তো দিতে পেরেছে যে হচ্ছে আমার ঠিক কোথায় কোথায় কেমন ভাবে খরচা বা হিসাব গুলো রাখতে হবে, আর কি কি খরচার মধ্যে আমাকে রাখতে হবে, আর আমার কিভাবে পুরো ডেয়ারির খরচা গুলো আমরা করতে পারবো। আশা করি কিছুটা হলেও আপনাদেরকে সেটা হেল্প করেছে। আর এই বলে আমি আজকের মতো করে এই প্রোগ্রাম এখানকার মতো শেষ করছি। এবারে আমরা প্রশ্ন উত্তর যেগুলো থাকবে আপনাদের সেগুলো কিন্তু এবার আমরা আপনাদের যদি থাকে কিছু তাহলে সেগুলো কিন্তু আপনারা বলুন আমাদেরকে। ধন্যবাদ বিশ্বজিৎ, প্রোগ্রামটা ভালোই গেল। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? তো আমরা এখানেই শেষ করছি তাহলে আজকের মতন। প্রথমত আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনারা আবার এসছেন, খুব ভাল লাগছে আপনাদের সবাইকে একসঙ্গে দেখে। হ্যাঁ, এটা খুবই ভালো ব্যাপার। বিশ্বজিৎ, তোমাকে অশেষ ধন্যবাদ ভাই, তুমি এত সময় দিয়ে এত কঠিন একটা সাবজেক্ট নিয়ে তুমি এনাদের বুঝালে, এটাই বিশাল বড় ব্যাপার। আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, নমস্কার।